দয়া করে মাহমুদুল্লাহকে উপরে খেলাও, পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম বলেন। আলোচনাটা বিশ্বকাপ শুরুর পর থেকেই, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ নম্বরে নেমে মাহমুদুল্লাহ শতক করার পর সেই আলোচনার বাতাস আরও গতি পায়। কেন এই বিশ্বকাপে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এত নিচের দিকে খেলবেন? ৬ নম্বর থেকে শতক করা মাহমুদুল্লাহর ব্যাটিং ওয়ার্ডারের উন্নতি তো হয়নি, উল্টো গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে নেমেছেন ৭ নম্বরে। পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম তাই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে এবার মাহমুদুল্লাহকে উপরে খেলাতে অনুরোধ করলেন। এই সাবেক ফাস্ট বোলার বলেন, দয়া করে মাহমুদুল্লাহকে উপরে খেলাও। গতকাল নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানে হেরেছে বাংলাদেশ। ডাচদের দেওয়া ২৩০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৪২ রানেই। মাহমুদুল্লাহ যখন ক্রিজে আসেন ততক্ষণে ৬৯ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের। অর্থাৎ বাংলাদেশের জয়ের স্বপ্ন যখন অনেকটাই খাদের কিনারায়, যদিও মাহমুদুল্লাহ গতকাল আউট হয়েছেন ২০ রান করে, এরপরেও বাংলাদেশের পারফরমেন্সে হতাশ আকরাম। এই স্পোর্টসের প্যাভিলিয়ন অনুষ্ঠানে মাহমুদুল্লাহর ব্যাটিং অর্ডার নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, দয়া করে মাহমুদুল্লাহকে উপরে খেলাও, যখন আপনার মিডল অর্ডার ব্যর্থ হচ্ছে তখন প্রধান ব্যাটসম্যানকে চারে অথবা পাঁচে খেলান। জানি না টিম ম্যানেজমেন্ট কি ভাবছেন, কেন মাহমুদুল্লাহ ৭ নম্বরে। আশা করি কেউ এর কারণটা আমাকে ব্যাখ্যা করবেন। যদি ৩ উইকেট চলে যায় মাহমুদুল্লাহকে পাঠাও, এক প্রান্ত আটকে দেবে। শুধু মাহমুদুল্লাহর প্রসঙ্গ নয়, আকরাম কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন সমস্যা নিয়ে। পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলারের কথা, ২০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ টেস্ট খেলছে, গড়পড়তা পারফরমেন্সও বাংলাদেশ করতে পারেনি। বিশ্বকাপে আসার আগে অনেক সমস্যার কথা শুনেছি, জানি না এর পেছনের রাজনীতি কি, কারণটা কি। দেশকে রাখতে হবে সবার আগে, ব্যক্তিগত পছন্দ অপছন্দ আর নিজেদের মধ্যে দূরত্ব থাকবে পরে। আকরাম আরও যোগ করেন, বলছি না তাদের বিশ্বকাপ জেতা উচিত, তবে অন্তত বড় দলগুলির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করা উচিত, নতুন ব্যাটসম্যান খুঁজতে হবে, সবাই বসে সিদ্ধান্ত নেওয়া উচিত কিভাবে প্রথম শ্রেণীর ক্রিকেট হবে, কোন উইকেটে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখুন।